সন্দীপ রায় পরিচালনায় আবার আসছে বাঙালির হৃদয়ে নায়ক ফেলুদা। মুক্তি পেয়েছে টিজারও। ফেলুদা হিসাবে দেখা গেছে ইন্দ্রনীল সেনগুপ্ত, জটায়ুর ভূমিকায় অভিজিৎ গুহ, আর তপসের ভূমিকায় আয়ুষ দাস। এছাড়াও অন্যান্য ভূমিকায় দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, ভরত কল সহ অন্যান্য অভিনেতাদের। সিনেমা প্রেমীদের উৎসাহের পারদ বাড়লেও উঠে এসেছে কিছু নেগেটিভ কমেন্টও। তারা যেন নতুন কাস্টদের মানতেই পারছেন না। আবার টিজার দেখে কিন্তু এক্সাইটমেন্ট কন্ট্রোল করা বেশ চাপের। দারুণ সেট ডিজাইন ও আলোর খেলা দেখা গেছে। প্রসঙ্গত, গল্প অনুসারে কলকাতায় জুনের গরম ও আর্দ্রতা, সঙ্গে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট। বিরক্ত হয়ে ফেলুদা, তোপসে ও লালমোহনবাবু ওরফে জটায়ু অবকাশ যাপনের জন্য পুরী যান। সেই পুরীর প্রেক্ষাপটেই গল্প এগোয়। টিজারে দেখা গিয়েছে ফাঁকা একটি পুরনো বাড়ি, দরজা খুলে ঢুকলেন ফেলুদা, তার ঠিক পেছনেই তোপসে। দরাজ কণ্ঠে ডাক দিলেন, কোথায় লালমোহনবাবু, আসুন। তারপরই প্রকাশ্যে আসে লালমোহনবাবু এবং খানিক ইতস্তত হয়ে বলেন, সব ক্লিয়ার তো? তারপরই সেই রোমহর্ষক থিম মিউজিক এবং প্রকাশ্যে আসে সিনেমার লোগো হত্যাপুরী। 23শে ডিসেম্বর বড়দিনের ঠিক আগে মুক্তি পাবে হত্যাপুরী। তোপসে অর্থাৎ আয়ুষ শিশুশিল্পী হিসেবে টালিগঞ্জ পাড়ায় আসেন। তারপর অনেক মেগা সিরিয়াল করলেও এইরকম একটা ভারী চরিত্রে কিন্তু প্রথমবার। এটা যেমন আয়ুষের কাছে অগ্নি পরীক্ষা, তেমনই দর্শক কীভাবে তোপসেকে গ্রহণ করবে সেটাও কিন্তু দেখার বিষয়। ইন্দ্রনীল সেনগুপ্ত নিজেই ওদিকে চেয়ে নিয়েছিলেন ফেলুদার চরিত্র, নিজেই জানিয়েছেন সে কথা। অবশ্য বহুদিন রায়বাড়ির সিঁড়িতে বসেছিলেন তিনি, তিনি চেয়েছিলেন অডিশন নেওয়া হোক, তাই সময়ও লাগলো অনেকটা। টিজার দেখে সবচেয়ে মন কেড়েছেন কিন্তু ইন্দ্রনীলই। এবার বাকিটা বলবেন দর্শকরাই, অপেক্ষা 23শে ডিসেম্বরের।